কোটা আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থান, একটি স্বৈরাচারী ও খনি শাসক থেকে নতুনভাবে দেশ স্বাধীনতার ডগমেন তৈরি। আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। বিগত পর্বে আমি আন্দোলন শুরুর ইতিহাস ও 18 জুলাই 2024 পর্যন্ত আলোচনা করেছিলাম। যারা এখনও আমার প্রথম পর্বটি দেখেননি তারা ভিডিওর উপরে আই চিহ্নটিতে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসুন, তাহলে এই পর্বটি বুঝতে আপনার সুবিধা হবে। 19 জুলাই শুক্রবার 2024, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন আরও বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটে। এদিন অন্তত 75 জন নিহতের খবর পাওয়া যায়। হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়া হয়। নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 6 বছর বয়সী রিয়া গোফ। মিরপুরের কাফরুলে 11 বছর বয়সী সাক্কাত সামির বাড়ির জানালার পাশে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এছাড়াও আরও কয়েকজন শিশু কিশোর মৃত্যুর খবর পাওয়া যায়, যা সাধারণ মানুষের হৃদয়কে মর্মাহত করে। আন্দোলনের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারণ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। রাত 9:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় 9 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন চলমান থাকার কথা জানান। এই 9 দফা দাবির মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ উপায়ে ব্যবহার করে ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদেরকে মন্ত্রিপরিষদ ও দল থেকে পদত্যাগ করতে হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরিভাবে 14 দলের মিটিং আহ্বান করেন। মিটিং শেষে 14 দলের নেতাদের পরামর্শে রাত্রি 12:00 থেকে সারা দেশে জেলা প্রশাসকের নেতৃত্বে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। সকল প্রকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। 20 জুলাই শনিবার, দেশে কারফিউ চলমান। কারফিউ অমান্য করে সেনা মোতায়েনের মধ্যেও যাত্রাবাড়ী, উত্তরা বাড্ডা ও মিরপুর এলাকায় রাজপথে নেমে আসে সাধারণ ছাত্র জনতা। পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ ছাত্র জনতার সাথে চলে ত্রিমুখী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি। এছাড়া মোহাম্মদপুরেও সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, সাভার ও নরসিংদীতে বিক্ষোভ ও সংঘর্ষে 33 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে ঢাকার রামপুরা বাড্ডা, যাত্রাবাড়ির শনির আখড়া, উত্তরা ও মিরপুরে নিহত 16 জন, নারায়ণগঞ্জে 5 জন, ময়মনসিংহ ও সাভারে 4 জন করে, গাজীপুর এবং নরসিংদীতে 2 জন করে নিহত হন। সব মিলিয়ে 3 দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় 103 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। আন্দোলনে 3 সমন্বয়ক 3 মন্ত্রীর সাথে দেখা করে রাত্রিতে 9 দফা দাবি পেশ করেন। 21 জুলাই রোববার 2024, সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে। রায় মেধার ভিত্তিতে 93% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য 1% কোটা নির্ধারণ করে দেওয়া হয়। তবে সরকার প্রয়োজন ও সার্বিক বিবেচনায় আদালত কর্তৃক নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়। লক্ষণীয় বিষয়, এই রায়ের ফলে মুক্তিযোদ্ধার নাতি নাতনি, নারী ও জেলা কোটা থাকল না। এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অনবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। অন্যদিকে প্রজ্ঞাপন জারির পর সিদ্ধান্ত জানাবেন বলে মতামত দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 22 জুলাই
2024 সোমবার। এদিন নতুন করে কোনো সাংঘাতের খবর পাওয়া যায়নি। 5 দিনে গ্রেপ্তার করা হয় 550 জন। রাত্রিতে পুলিশ, র‍্যাব ও বিজেপির সমন্বয়ে স্থানীয় আওয়ামী নেতাদের সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছাত্রদের খোঁজে অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে চালানো হয় চিরুনি অভিযান। জানালা দিয়ে উক্ত চিরুনি অভিযানের ভিডিও ধারণ করার সময় জানালা লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। সংঘাতের ঘটনায় 17 থেকে 22 জুলাই পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা 2000 ছাড়িয়ে যায়। নিখোঁজ 4 সমন্বয়কের খোঁজ পেতে 24 ঘন্টার সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে তাদের সন্ধান না পেলে অফিস ও বাসাবাড়ির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এই 4 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত। 23 জুলাই থেকে 27 জুলাই 2024 কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করে 4 দফা জরুরি দাবি জানিয়ে সরকারকে 2 দিনের আলটিমেটাম দেন। তাদের দাবি ছিল ইন্টারনেট সচল করা, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ তৈরি এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা নিখোঁজ 3 সমন্বয়কের সন্ধানও চান। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। 24 জুলাই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 201 জনে। 5 দিন নিখোঁজের পর 3 সমন্বয়কের খোঁজ মেলে। 25 জুলাই অ্যামনেস্টি পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিবেদন প্রকাশ করে আন্দোলনে নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে দেখা করার পরিবর্তে প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিদর্শনে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। 26 জুলাই সারা দেশে পুলিশ অভিযান চলতে থাকে, গ্রেপ্তার হয় 6264 জন। 3 সমন্বয়ককে ডিবি পুলিশ রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। 27 জুলাই আরও 2 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। তারা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 9121 জন হয় এবং মৃতের সংখ্যা দাঁড়ায় 210 জন। ঢাকায় কারফিউ 11 ঘন্টা শিথিল ঘোষণা করা হয়। ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে গণহত্যা ও শান্তিপূর্ণ মিছিলে গুলি করার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আমি এসেছি বাংলাদেশ থেকে, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, এই জন্যই আমি এখানে এসেছি সাপোর্ট করতে। আরব আমিরাত ও সৌদি আরবে সেই দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বিক্ষোভ করার অপরাধে 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 28 জুলাই থেকে 2 আগস্ট মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল করা হয়। কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসুমকে বাড়ি থেকে উঠিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরবর্তীতে জানা যায় ডিবি পুলিশ হারুনের নেতৃত্বে জোরপূর্বক তাদেরকে দিয়ে কর্মসূচি প্রত্যাহার করান। 29 জুলাই সোমবার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয় 14 দলের বৈঠকে। হাইকোর্ট 6 সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশ দেয় এবং ডিবির ভাতের হোটেলে ভিডিও ধারণ করে প্রচার করা জাতিসংঘে মস্করা বলে মন্তব্য করেন। 30 জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল হয়। সামাজিক সাইটগুলোতে প্রোফাইল পিকচার লাল করে প্রতিবাদ জানানো হয়। জাতিসংঘ স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়। আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে। 31 জুলাই বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে। 1 আগস্ট বৃহস্পতিবার 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।
জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। 2 আগস্ট শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুম্মার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। 28 জেলায় এ কর্মসূচি পালন হয়। শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করা হয়। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। 3 আগস্ট শনিবার 2024, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিলে আন্দোলনকারী প্রত্যাখ্যান করেন। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারখানেক শিক্ষার্থী শনিবার সকাল 10টার দিকে মিছিল বের করে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত শিল্পীদের প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়। ছাত্র জনতাকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 9 দফা দাবির পরিবর্তে সরকারকে পদত্যাগ করতে 1 দফা দাবি ঘোষণা করা হয়। 4 আগস্ট 2024, সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। দেশব্যাপী বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক সহ অন্তত 93 জন নিহত হন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহিত করার আহ্বান জানান। সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা রূপরেখা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। বিক্ষোভকারীরা সারা দেশে নাগরিকদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। শুরুতে 6 জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানানো হলেও পরে তা একদিন আগে 5 আগস্ট করার ঘোষণা দেওয়া হয়। 5 আগস্ট 2024 সোমবার, সারা দেশে সেনা মোতায়েন, রাস্তায় রাস্তায় পুলিশ, বিজিবি, র‍্যাব ও সোয়াটের টহল, কার্ফু চলমান। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে 11টার সময় দেশের বিভিন্ন স্থানে রাস্তায় একযোগে নেমে আসে ছাত্রছাত্রী ও দেশের সাধারণ জনতা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও সেনাবাহিনী আন্দোলনকারীদের উপর কোনো গুলিবর্ষণ করেনি। কার্ফু ভঙ্গ করে উত্তরায় সাধারণ জনতা প্রথম রাস্তায় যেভাবে নেমে আসে এবং শাহবাগ অভিমুখে যাত্রা করে তার একটি ভিডিও ক্লিপ এখন স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। ঢাকার দিকে সাধারণ জনগণের জনস্রোত ও তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দুপুর 2:30 বাংলাদেশ ছাড়েন। তার বোন শেখ রেহেনার সঙ্গে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। তার পদত্যাগের খবর শুনে ঢাকায় সাধারণ জনতা আনন্দ মিছিল বের করে, গণভবনে গিয়ে অবস্থান করে। আর এভাবেই 16 বছরে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করে।